সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছো, সকাল সকাল কিন্তু একটা কাজ নিয়ে বসে পড়েছি। যাই হোক, আজকে শনিবার, আর শনিবার ছুটির দিন মানেই ঘুম থেকে উঠতে বেলা। বেলাতে ঘুম থেকে উঠেছি ঠিক কথা, তা বলে কি আর ঘরের এক্সট্রা কাজকর্মগুলো সারবো না বলো? যেগুলো সারা সপ্তাহভর পড়ে থাকে সেগুলো তো এই শনি রবিবার করে করতেই হবে, তাই না? নাহলে আমরা সময় কখনই বা পাবো? সারা সপ্তাহভর স্কুল পড়াশোনা এইভাবেই কেটে যাচ্ছে, মানে আমার না, মানে মেয়ের কথা বলছি। যাই হোক, এই যে কি একটা মহা রাজকার্য করতে বসেছি সকাল সকাল, দেখে না, একটা বালিশের ওয়ারটা এইভাবে হচ্ছে ছেড়ে গিয়েছিল, মানে ছিঁড়ে গিয়েছিল আর কি। তো সেটা পুরোটা আর কি কেটে নিয়ে তার ভিতর থেকে তুলোগুলো বার করে নিলাম, মানে নতুন আর একটা ওয়ার আনা হয়েছে, তার মধ্যে এই তুলোগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে। তো আমি ভেবেছিলাম যে নতুন ওয়ারটার ভিতরে তুলোগুলোকে ঢুকিয়ে বালিশটা তৈরি করে নেব, কিন্তু না, ওদিকে বর্মশাই বলে গিয়েছে যে তুলোগুলো শুধুমাত্র বের করে রাখবে, একটু রোদ খাওয়াবো। রোদ খাইয়ে আসলে বাড়িতে যারা বালিশ বানাতে আসে না, দেখবে পাড়ায় পাড়ায় সাইকেলে করে এইভাবে তুলো নিয়ে ঘোরে, তারা কিন্তু খুব সুন্দর করে তুলো, পুরাতন তুলো বলো নতুন তুলো বলো, খুব সুন্দর করে পিটিয়ে একেবারে একটু সফট করে নিয়ে তারপরে আর কি বালিশের মধ্যে কিন্তু দেয়। মানে সফট বলতে পুরাতন তুলোটার কথা বলছি, পুরাতন তুলো তো থেকে থেকে কেমন একটা হয়ে গিয়েছে, তো এগুলো একটু মানে কেমন একটা দানা দানা টাইপের হয়ে গিয়েছে। তো সেই জন্য বর্মশাই বলেছে এগুলো আর কি ভালোভাবে পিটিয়ে একটু ছাড়িয়ে নেবো, নিয়ে তারপরে বালিশের ভিতরে আর কি ঢোকাবো, মানে ওয়ারের ভিতরে ঢোকাবো। তো যেমন কথা তেমন কাজ, আমি চলে এসেছি এখন এটাকে একটু রোদে দেওয়ার জন্য। বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে আজকে যেন বৃষ্টি আসবে না, কিন্তু না, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে পরে কি অবস্থা হয়। আর এই যে দেখো, তুলোটা ব্যাগ থেকে ঢালছে আর কি পরিমাণে ধুলো উঠছে। আসলে ভিডিওটা এডিট করার সময় এই জিনিসটা আর কি লক্ষ্য করলাম। তো জামা কাপড় কাচা হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ হলো আমার জামা কাপড় কাচা। তো জামা কাপড় কেচে নিয়ে এখন ঘর টরগুলো গুছাতে এসেছি, তো ভাবলাম এই কাজটা করে নেওয়া যাক, তো সেটাই আর কি করছি। এক্সট্রা কাজগুলো তো সারতে হবে, তাই না? এদিকে আজকে শনিবার যেহেতু মেয়ের আঁকা রয়েছে, রান্নারও তাড়া রয়েছে, ও যেহেতু দুটোর মধ্যে আর কি আঁকতে যাবে, তো সেই জন্য রান্নাটাও একটু তাড়াহুড়ো করে আমাকে করতে হবে। যাই হোক, সারা সপ্তাহভর ভেবে রাখি যে ছুটির দিনগুলোতে এই কাজটা করব, ওই কাজটা করব, মানে নানা রকম কিছু ভেবে থাকি, কিন্তু শেষমেশ দেখা যায় কিছুই হয় না। ছুটির দিনেতে না পুরো আর কি অলসতার সাথে কাটিয়ে দিই। আসলে সারা সপ্তাহভর যখন তাড়াহুড়ো করে কাজকর্ম করতে থাকি সমস্ত, তো যখন দুদিন ছুটি পাই তখন না একদম আর ভালো লাগে না যে অন্য কোনো কাজে হাত দিই, কিন্তু করতে হবে, তাই না? ঘর দোয়ার নোংরা হয়ে থাকলে একেবারেই কিন্তু ভালো লাগে না। সারা সপ্তাহভর তো এই ঘরের কাজকর্ম টুকটাক চলতেই থাকে, চলতেই থাকে, কিন্তু ভিডিও করার সময় তোমাদের সাথে সেইভাবে কথা বলার কিন্তু একদম সুযোগ পাই না। বাড়ির চারিপাশ থেকে নানা রকম আওয়াজ হলে যেটা হয় আর কি, আর তাছাড়া বাড়ির কাজকর্ম কতই বার শেয়ার করবো, তাই না? তো সেই জন্য সেইভাবে আগের মতো ভিডিও দেওয়া হয় না, যে সবসময় একই জিনিস দেখাতেও ভালো লাগে না, একটু বাইরে ঘাটে কোথাও যাওয়া আসা করলে, ঘুরতে টুরতে গেলে সেগুলো একটু, সেই ব্লগগুলো শেয়ার করতেই বেশি ভালো লাগে। তো ওইদিকে তুলোটা রোদে দিয়ে ঘরে চলে আসলাম, তো ভাবলাম একটু হালকাভাবে একটু ঝাড়াঝাড়ি করে নেওয়া যাক। তো ঘরটা তো অনেকদিন হয়ে গেল ডিপ ক্লিন করা হয় না, তো একদিন ডিপ ক্লিন করবো। তো ফ্রিজের উপরটা একেবারে পুরো কি বলবো, প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল, তো এখন আর কি সেটাই গোছাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এই সারা ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল থেকে একটু একটু করে শেয়ার করে এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজি কাটতে বসেছি। তো ভাবলাম ভিডিওটা এখন শুরু করা যাক। তো দেখলে তো সকালবেলা কত সুন্দর রোদ, তুলো টুলোগুলো সব মেলে দিলাম, তো তুলো টুলোগুলো মেলে দিলাম, তো তারপরে আবার পুরো চারিদিক পুরো একদম অন্ধকার করে এসছে। এই যে দেখো পুরো অন্ধকার, ঠিক আছে। আর এই যে এগুলো আবার নিয়ে এসে ব্যাগের ভিতর ভরে দিয়েছি, কারণ বাইরে তো রাখলে ভিজে যাবে সেই জন্যই। যখন একটু কথা বলা শুরু করলাম তখন কিন্তু হালকা হালকা করে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ঘরে জানালা টানালা কিছুই দিইনি। আর ছোটো ঘর যেহেতু, ঘরে জানালা খোলা না থাকলে একেবারেই ভালো লাগে না, বন্ধ হয়ে থাকলে কেমন একটা বদ্ধ ব্যাপার লাগে। যাই হোক, এত জোরে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল যে ছুটে এসে আমি জানালা বন্ধ করতে আর কি বাধ্য হয়ে গেলাম। বর্ষাকালে আকাশ কখন যে কি হবে কেউ কিছুই বলতে পারে না, তো এই হচ্ছে আর কি। আর সকাল থেকে আজকে অনেক কিছু কাজ করব প্ল্যান করে রেখেছিলাম, তো কিছুই আর কি হচ্ছে না, তো এই
এই বৃষ্টির জন্য একবার মেঘ করছে, বৃষ্টি আসছে, আবার জামা কাপড় তুলে নিয়ে আসছি, আবার মেলছি। তো বর্ষাকালে এটা সাধারণত হয়েই থাকে, কিছু করার নেই। কিন্তু আজকে যেহেতু শনিবার, অনেক কিছু কাজ টাজ করা যেত, তো সেগুলো তো আর হবে না। আর এখন 11:30 বাজতে চললো, এখন রান্না হচ্ছে, রান্না হতে হতে তো আরও অনেকটাই লেট হয়ে যাবে। তো এই হচ্ছে এখন ব্যাপার। আর এই যে কালকে কানের দুলটা খুলেছিলাম, আর পড়া হয়নি, তো সেই জন্যে কানটান সব ফাঁকা হয়ে রয়েছে। তো বালিশগুলো যাই হোক, একটু রোদ রোদ খাইয়ে নিলাম। আর সকাল থেকে এখনও কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন কিছু খাওয়া দাওয়া করব। ভাত বসিয়েছি, সবজিটা কাটাও কমপ্লিট, তো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই। তো কিছু খাওয়া দাওয়া করে নিই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর হচ্ছে আজকে কালকে চুলে হচ্ছে শ্যাম্পু করেছিলাম, তো আজকে একটা প্যাক বানিয়ে লাগাবো বলে। তো এইরকম ওয়েদারে কী করে আর সেটা সম্ভব হবে? তো সেই জন্য সেটাও আর হবে না, ঠিক আছে। আর এমনিতেও বেলা হয়ে গিয়েছে, এই এটা ওটা সেটা করতে করতে বেলা হয়ে গেছে। দেখো বৃষ্টিটা আরও জোরে আসছে, তো তো জানি না আওয়াজটা শুনতে পাচ্ছ কি না, বৃষ্টিটা আরও জোরে আসছে। সকালে এত সুন্দর রোদ ছিল, দেখে মনে হচ্ছিলো যে আজকে বৃষ্টিই হবে না, কিন্তু এই অবস্থা। যাই হোক, জামাকাপড়গুলো ভালোভাবেই আর কি শুকিয়ে গিয়েছে, একটু আধটু হালকা হালকা ভিজে, বালিশগুলো রোদে গরম হয়ে গিয়েছে, আর ওইদিকে তুলোটাও একটু রোদ খাইয়ে নিয়েছি। মোটামুটি সকালবেলা যেমন রোদ দিয়েছে আর কি, সমস্ত কাজই টুকে রাখি হয়ে গিয়েছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, আর তারপর রান্নাবান্না কমপ্লিট করবো, তারপর স্নান টান করবো, ঠিক আছে। আর ওইদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টির মতো হোক। তো আজকে রান্না করব সোয়াবিনের তরকারি আর ডিমের ঝাল, মানে ডিম ভেজে আর কি পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল মতো বানাবো, আর সোয়াবিনের তরকারি করবো। আর এই যে দেখো, ছোটো ছোটো সোয়াবিন, মানে যেটা চানা সোয়াবিন বলে, সেই সোয়াবিনের প্যাকেটটাই আছে। আসলে বড় সোয়াবিনটা না শেষ হয়ে গিয়েছে, আর ছোটো সোয়াবিনটা ভাতের সাথে তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মুহূর্তে নেই, আর কি করা যাবে, যা আছে সেটা দিয়েই আমাকে রান্নাটা সারতে হবে, তাই না? আর সোয়াবিন খেতেও না ভালো লাগে না, আর ইদানিং করে এমন একটা ব্যাপার হয়েছে, মাছও খেতে ভালো লাগছে না, কী যেন একটা হয়েছে, কী যে খাই না খাই কিছুই মানে বুঝে উঠতে পারি না আর কি, কখন কী মনটা চায় সেটাই বুঝে উঠতে পারি না। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন মেয়েকে আঁকতে পাঠাবার জন্য আর কি রেডি করে দিয়েছি, আর ও ভাতটা মাখিয়ে দিয়ে এখানে দেখো তরকারি দুটো দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এইটুকুই ভিডিও যেহেতু করেছি তাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ওই যে ও এখানে আঁকতে যাবে, রেডি হয়ে বসে আছে, ভাতটা খেয়েই চলে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই।